আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা 5 PCM ট্রান্সমিশন সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। 5 PCM ট্রান্সমিশন সিস্টেম মানে একটা একটা পিসিএমে মানে একসাথে মডুলেশন এবং ডিমডুলেশন মানে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটা একসাথে কীভাবে কাজ করে তা নিয়ে আমরা একটা ডায়াগ্রাম দেখব। এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা আমি আঁকছি। দেখেন এখানে কি হয়েছে, ফার্স্টে অ্যানালগ সিগনালটা ইনপুট হিসাবে আমি নিব, অ্যানালগ সিগনালটা নিব, তারপর লো পাস ফিল্টার ব্যান্ডউইথ মানে ফিল্টার ব্যান্ডউইথ হিসাবে একটা ফিল্টারিং করব, মানে যেগুলোর ব্যান্ডউইথ কম সেগুলোই শুধু নিতে পারবো। কারণ কি, অ্যানালগ সিগনালে নর্মালি ব্যান্ডউইথটা কমই থাকে, মাঝে মধ্যে হায়ার ব্যান্ডউইথ থাকতে পারে, এই হায়ার ব্যান্ডউইথটা বাদ পড়ে যাবে। তারপর কী হবে, এই সেকশনটা হলো আমাদের কি সেকশন, ট্রান্সমিটার সেকশন। ট্রান্সমিটার মানে কি, সিগনালটা পাঠাবে, এই সেকশন শুধু সিগনালটা পাঠাবে। তো ফার্স্টে দেখেন একটা স্টেপ আছে, এটা হলো স্যাম্পলিং। স্যাম্পলিং স্টেপটা এখানে আসছে, ইনস্টেনিয়াস সিম্পলার অ্যান্ড হোল্ড, মানে আমরা যখন পিএমএ পড়ছিলাম যে কি ফ্ল্যাট টপের ক্ষেত্রে একটা হোল্ড সেকশনটা ছিল, স্যাম্পলিংয়ের ক্ষেত্রে অনেক সময় হোল্ড হতে পারে। তো স্যাম্পলিংয়ের কাজটা কি, এটা আমরা গত লেকচারে পড়ছিলাম যে স্যাম্পলিংটা কী করে একটা অ্যানালগ সিগনালকে কয়েকটা ডিসক্রিট পয়েন্টে ভাগ করে, বাট পিক পয়েন্টগুলো কন্টিনিউয়াস থাকে, মানে পিক পয়েন্টগুলো অ্যানালগ থাকবে বাট প্রত্যেকটা পয়েন্টগুলো একটা ডিসক্রিট সেকশনে ভাগ হয়ে যাবে। এই এই কাজটা হলো স্যাম্পলিংয়ের কাজ। তারপর আমরা কী করবো, ফ্ল্যাট টপ পিএম সিগনালটা পাঠাবো, তারপর হবে কোয়ান্টাইজেশন, যেটা আমরা গত লেকচারে পড়ছিলাম, মানে কী হবে প্রত্যেকটা লেয়ার ওয়াইজ ভাগ হবে। এই প্রত্যেকটা লেভেলকে আমি এম নামে ডিনোট করলাম। তারপর কী হবে, তারপর এনকোডিং করবো। এনকোডিং করলে আমরা কি, অ্যানালগ সিগনালকে মোটামুটি ডিজিটালে কনভার্ট হয়ে গেছে। এই সারাটা হলো ট্রান্সমিটার সেকশন, মানে অ্যানালগকে আমার কী করে ডিজিটালে কনভার্ট করে, আর কিছুই না। এরপরে কী হবে, এরপর এই স্টেপে আসলে এই দেখেন চ্যানেল ট্রান্সমিশন প্যাথ, এই চ্যানেলের মধ্যে টেলিফোন লাইন রিজেনারেটিভ রেপ্লিকেটর, মানে এই টেলিফোন লাইনে এই সবগুলা পাস হবে, জাস্ট পাস হবে। পাস হওয়ার পর এখানে এই সেকশনটা হলো আমার রিসিভার সেকশন, মানে অ্যানালগ থেকে ডিজিটাল ওই সেকশনে কনভার্ট হয়েছে, আর এই সেকশনে আমি ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট হয়ে আমাদের যে মেইন যে মেসেজ সিগন্যাল ছিল এই মেসেজ সিগন্যালটা আমরা পাব। তাহলে ফার্স্টে কী হবে, এই রিজেনারেটিভ সার্কিটটা দিতে হবে। সার্কিট দেওয়ার পর ডিকোডার, মানে কী করতে হবে, এটাকে ডিকোডিং করতে হবে, মানে যে ডিজিটাল ডাটাটা ছিল এটাকে ডিকোডিং করে আসলে অরিজিনালি মেন কোন ডাটাটা আছে তা আমরা ডিকোডারের মাধ্যমে পাবো। তারপর কী করতে হবে, তারপর আবার কোয়ান্টাইজ করতে হবে। কোয়ান্টাইজ মানে আবার লেয়ার ওয়াইজ ভাগ করে করে ডিজিটালটাকে অ্যানালগে কনভার্ট করতে হবে। তারপর লো পাস ফিল্টার LPF ইউজ করে আমরা অ্যানালগ সিগনাল আউটপুটটা ফাইনালি আমরা পাবো। এটাই হলো 5 PCM ট্রান্সমিশন সিস্টেম। সবাইকে ধন্যবাদ।